সালাম আলাইকুম দর্শক, শুরু হয়ে গেল অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার 2024 সালের জন্য। আপনার ইনকাম ইয়ার 1/7/2023 থেকে 30/6/2024 অথবা অ্যাসেসমেন্ট ইয়ার 2024 থেকে 2025 সালের আয়কর রিটার্ন আপনি ঘরে বসে অনলাইনেই জমা দিতে পারবেন। এই প্রসেসটি অলরেডি শুরু হয়ে গেছে। আপনি যদি একজন টিন সার্টিফিকেট হোল্ডার হন, অর্থাৎ আপনার যদি একটা টিন নাম্বার থাকে, তাহলে কিন্তু আপনাকে আপনার এইরকম একটা টিন নাম্বার যদি থেকে থাকে, টিন সার্টিফিকেট থেকে থাকে, তাহলে কিন্তু আপনার আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। আপনি যদি বিজনেসম্যান হন, আপনি যদি আনএমপ্লয়েড হন বা বেকার হন, বা আপনি যদি স্টুডেন্ট হন বা হাউস ওয়াইফ হন, জব হোল্ডার হন বা জমির মালিক হন, ল্যান্ডলর্ড হন বা ইউটিউবার হন বা ফ্রিল্যান্সার হন, তাহলে কিন্তু আপনার ট্যাক্স রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। আপনি ঘরে বসে মানে এই কাজটি আপনি নিজের রিটার্ন নিজেই জমা দিতে পারবেন। তো আমি এই বিষয়ে এই বছরের জন্য অলরেডি ভিডিও করা এখনও শুরু করিনি। আপনি ঘরে বসে খুব সহজে মানে ভিডিও দেখে দেখে আপনি রিটার্ন জমা দিতে পারবেন। কিভাবে অনলাইনে ঘরে বসে রিটার্ন জমা দিবেন, তো এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। আপনার যদি ইনকাম রিটার্ন আয়কর রিটার্ন জমা দেওয়া খুব তাড়াহুড়া হয়ে থাকে, মানে খুব এখনই দরকার হয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলে এই বিষয়ে ভিডিও আছে। আমাদের চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে এখানে জাস্ট হচ্ছে ই রিটার্ন লিখে আপনি সার্চ দিবেন। ই রিটার্ন লিখে সার্চ দিলেই আমাদের 2022 বা 2023 সালের সব যে 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 টপিকের উপরে আপনার আমাদের রিটার্নগুলো জমা দেওয়া আছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। এগুলো দেখে দেখে আপনি আসলে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। আসলে খুব একটা চেঞ্জ থাকে না, হয়তো সামান্য। আপনার যদি খুব তাড়াহুড়ো থাকে, তাহলে আপনার এই ভিডিওগুলো দেখে আপনি আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। আর যদি তাড়াহুড়ো করেন, তার কারণ যেহেতু এখনও সময় আছে, আপনার জমা দিতে পারবেন নভেম্বরের 30 তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন, তার সেপ্টেম্বর চলে অক্টোবর, নভেম্বরের 30 তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন। আবার মাঝে মাঝে সময় এক্সটেনশনও করে, তো তার কারণ তাড়াহুড়ো করতে গেলে যদি আপনার একটা সামান্য একটা ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আপনি সেটা আর কোনো রিকভার করতে পারবেন না, বা সেটা এডিট করার কোনো অপশন নাই। সো তাড়াহুড়া না করাই ভালো। তো তাড়াহুড়া না করে আপনি কিছুদিন ওয়েট করেন। আমরা এই বিষয়ে নতুন নতুন বিভিন্ন টপিকের উপর ভিডিও দিব, সেগুলো দেখে আপনার খুব সহজেই আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। যদি আপনার রিটার্ন যদি আপনি পুরান নতুন করদাতা হয়ে থাকেন, তাহলে তো কোনো সমস্যা নাই, তাহলে আপনার আগের রিটার্ন দেখার প্রয়োজন নাই বা ছিল সেইটা আপনার দেখার প্রয়োজন নাই। আর যদি আপনি মানে নতুন পুরাতন করদাতা হয়ে থাকেন, অর্থাৎ গতবার দিছিলেন, তো এবার আপনি পুরাতন করদাতা হিসাবে কর দিবেন, তখন আপনার আপনি পুরান কী কী আপনার অ্যাসেট দেখাইছিলেন সেই রিটার্নটি আপনি এই অনলাইন থেকে খুব সহজে ডাউনলোড করা যায়। তো সেটি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনার itaxnbr.gov.bd এই ওয়েবসাইটে যাবেন, গিয়ে তারপরে যে ই রিটার্ন, ই রিটার্নে ক্লিক করবেন। ই রিটার্নে ক্লিক করলে তাহলে আপনার এখানে টিন নাম্বার, তারপরে পাসওয়ার্ড দেওয়া, টিন নাম্বার পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পরে একটা ক্যাপসা আসবে, সেই ক্যাপসাটি ফিল আপ করে দিবেন। সেই ক্যাপসাটি ফিল আপ করে দিলে তারপরে আপনি এখানে ই রিটার্নে ঢুকে গেলেন। তারপরে যে রেগুলার ই রিটার্ন, রেগুলার ই রিটার্নে গেলে তারপরে এখানে দেখবেন যে অ্যাসেসমেন্ট ইয়ার, তারপরে ইনকাম ইয়ার এখানে দেওয়া আছে। তারপরে যে ট্যাক্স রেকর্ডে যাবেন, ট্যাক্স রেকর্ডে গেলে যে নিচে আসবে, নিচে আসতে হবে। নিচে আসলে যে হিস্ট্রি আছে, হিস্ট্রিতে যাবেন। হিস্ট্রিতে গেলে তাহলে আপনার তাহলে এই যে এখানে তাহলে এখানে যে সিলেক্ট রেকর্ড টাইপ, রেকর্ড টাইপ যে আপনার ট্যাক্স সার্টিফিকেট, হ্যাঁ নাকি ট্যাক্স রিটার্ন, তাহলে ট্যাক্স রিটার্ন। তারপর অ্যাসেসমেন্ট ইয়ার এখানে 22/23/23/24, হ্যাঁ তাহলে আমরা 23/24-এরটা আমরা করবো, ডাউনলোড করব, যেহেতু তাহলে 23/24-এর এই যে আপনার এখানে রিটার্ন যেটা দিয়েছিলেন সেই রিটার্নটি এখানে দেখাচ্ছে, তার সেই রিটার্নটি আপনি এখান থেকে খুব সহজেই এই যে প্রিন্ট দিতে পারবেন অথবা ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে প্রিন্টে ক্লিক করলে তাহলে আপনি এখান থেকে প্রিন্ট দিতে পারবেন অথবা এই যে সেভ করতে পারবেন। হ্যাঁ
এই যে প্রিভিউটা দেখাবে, তারপরে যে সেভ করলেন, সেভ করলে এটা পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। পিডিএফ আকারে সেভ হলে, হ্যাঁ পিডিএফ আকারে সেভ হলে আপনি এখান থেকে সময় মতো ঋণ দিতে পারবেন বা দেখতে পারবেন। সুপ্রিয় দর্শক, তাহলে ভিডিওটি এই পর্যন্তই। তাহলে মানে আপনি যদি খুব তাড়াহুড়ো হয়ে থাকে, তাড়াহুড়ো হয় তাহলে আপনি এভাবে পুরাতন পুরাতন ভিডিও দেখে আপনি রিটার্ন সাবমিট করতে পারবেন। আর যদি আপনি তাড়াহুড়া নেওয়া থাকে, তাহলে আমাদের পরবর্তীতে আমরা নতুন টপিকের উপর ভিডিও করবো, সেগুলো দেখে